করো না, ক্ষেত্রে
লক্ষ ভারতীয় হটাও, 26 লক্ষ ভারতীয় হটাও, 26 লক্ষ ভারতীয় হটাও, অটো রিক্সা বন্ধ কেন, অটো রিক্সা বন্ধ কেন, জবাব চাই, জবাব দিতে হবে। বন্ধুগণ, আজকে সরকার হঠাৎ করে এই যে অটোরিকশা বন্ধ করে দিয়েছে, এই অটোরিকশা বন্ধের মাধ্যমে বাংলাদেশের 30 লক্ষ চালকের পেটে তারা লাথি মেরেছে। এর মাধ্যমে হাজার হাজার নয় লক্ষ লক্ষ আজকে গরিব অসহায় চালক ভাইরা পথের ভিখারিতে পরিণত হয়েছে। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, এই বাংলাদেশে 26 লক্ষ ভারতীয় অবৈধভাবে চাকরি করে। এই ভারতীয়দের নিয়ে শেখ হাসিনার কোনো মাথা ব্যথা নেই। আমরা বলতে চাই, এই অটোরিকশা বন্ধের আগে এই ভারতীয়দের বাংলাদেশ থেকে উৎখাত করতে হবে। বন্ধুগণ, আপনারা অনেকেই জানেন না, এই ভারতীয়রা বাংলাদেশ থেকে বিলিয়ন বিলিয়ন ডলার নিয়ে যাচ্ছে। আজকে বাংলাদেশকে একটি তরাবিন ঝুড়িতে পরিণত করা হচ্ছে এই ভারতের মোদি সরকারের পরিকল্পনায়। আজকে আমরা অনেকেই জানি না, বাংলাদেশের ব্যাংকগুলোকে দেউলিয়া বানিয়ে দেওয়া হয়েছে। আজকে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকদের প্রবেশ নিষেধ করা হয়েছে, সাংবাদিকরা ঢুকতে পারবে না, কারণ এই সাংবাদিকরা বাংলাদেশ ব্যাংকে ঢুকলে বাংলাদেশ ব্যাংকের থলের বিড়াল বেরিয়ে আসবে। ইতিমধ্যেই ভারতের একটি প্রভাবশালী পত্রিকা নিউজ করেছে, বাংলাদেশ ব্যাংক থেকে বড় ধরনের একটি রিজার্ভ ভারতীয় হ্যাকাররা হ্যাক করে নিয়েছে। যদিও বাংলাদেশ ব্যাংক সেটিকে অস্বীকার করেছে। প্রিয় বন্ধুগণ, আজকে আমাদের কথা বলতে হবে, আজকে আমাদের প্রতিবাদ করতে হবে। এই বাংলাদেশকে ভারতের দাবিদারী রাজ্য আমরা বানাতে দেব না। আমরা সংখ্যায় কম হতে পারি, অনেকেই মনে করে এই ভারতের বিরুদ্ধে কথা বললে গুম হতে হবে, নির্যাতনের শিকার হতে হবে, প্রয়োজনে হত্যাও করতে পারে। আমরা এই ভয়ভীতি হুমকি ধামকিকে অপেক্ষা করে আজকে এই ভারতের দাবিদারি এই দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছি। আজকে সরকার হঠাৎ করে অটোরিকশা বন্ধ করে দিল। এই অটোরিকশা বন্ধ করার মাধ্যমে এই সরকার আসলে পুরোপুরি এই দেশটাকে বিদেশি দাবেদারি রাজ্য বানাতে চায়, কারণ তারা জানে এই অটোরিকশা গুলো বাংলাদেশে তৈরি হয়। এই অটোরিকশা বন্ধ করে তারা ইন্ডিয়া থেকে 3 চাকার ওই সিএনজি পাগলু আমদানি করতে চায়। তার মানে এই দেশটাকে ইন্ডিয়ার একটা কলদ রাজ্য বানাতে আওয়ামী লীগ কাজ করছে। বন্ধুগণ, প্রিয় বন্ধুরা আমার, আজকে ঢাকা শহরে এই অটোরিকশা বাসের জন্য জ্যাম লাগে না, এই ঢাকা শহরে যানজট তৈরি করে এই আওয়ামী লীগের তথাকথিত ভিআইপিরা। তারা দেখবেন ওই প্যারাডো পাজারো ল্যান্ড ক্রুজার গাড়িতে চড়ে একজন একজন করে ভিআইপি যায়, আর এই ঢাকা শহরে ঘন্টার পরে ঘন্টা জ্যাম তৈরি করে। বন্ধুগণ, এই এমপি মন্ত্রীদের জন্য এই ব্যক্তিগত গাড়ি নিষিদ্ধ করতে হবে, তাদের জন্য সরকারি যানবাহন করতে হবে, তাহলে দেখবেন এই ঢাকা শহরে যানজট বলে কিছু থাকবে না। প্রিয় ভাইরা আমার, আমরা আজকে অটোরিকশা শ্রমিকদের আয়োজনেই এই বিক্ষোভের আয়োজন করেছি। হঠাৎ করে এই সরকার অটোরিকশা বন্ধ করে দিয়ে তাদের পেটে লাথি মেরেছে, কিন্তু তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে নাই। আজকে আমরা এই সরকারকে বলেছি, আপনারা এই অটোরিকশা বন্ধের আগে এই 30 লক্ষ চালকের কর্মসংস্থানের ব্যবস্থা আগে করতে হবে। টানা করে হুট করে তারা এই অটোরিকশা বন্ধ করে দিল। বন্ধুগণ, আমরা প্রোগ্রামের শেষের দিকে আমরা আরেকবার স্লোগান দিয়ে প্রোগ্রাম শেষ করে দেব। আচ্ছা, যেহেতু জ্যাম লাগে, খেতে দিতে পারো না, পেটে লাথি দিও না, আওয়াজ নাই গলায়, খেতে দিতে পারো না, পেটে লাথি মারো না, খেতে দিতে পারো না, অটোরিকশা বন্ধ চলবে না, চলবে না। প্রিয় বন্ধুরা, শেষ করার আগে একটা কথা বলি, এক একটা বড় লোক তাদের
বাসায় একটা করে এসি লাগানো আছে, এই এসি গুলো বন্ধ করার কোনো ব্যবস্থা করে না, কিন্তু নজর পড়েছে অটোরিকশার দিকে, অটোরিকশা বিদ্যুৎ বেশি খায়। 26,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা, সেখানে উৎপাদন হয় 15,000 মেগাওয়াট, 10,000 উৎপাদন না করে এই ক্যাপাসিটি চার্জের নামে অতিরিক্ত টাকা শেখ হাসিনার আওয়ামী লীগের প্রেমিক আদানি গ্রুপকে দিয়ে দেয়, সামিট গ্রুপকে দিয়ে দেয়, উৎপাদন না করে বসিয়ে রেখে টাকা দেয়, আর এদিকে অটোরিকশা বন্ধ করার তারা ব্যবস্থা করছে। আজকের প্রোগ্রাম থেকে আমরা বলি, দরকার হলে বিদ্যুতের উৎপাদন বাড়াও, কিন্তু অটোরিকশা বন্ধ হবে না। দরকার হলে ওই বড়লোকের পাশা থেকে এসিগুলো খুলে ফেলে দাও, তারপরে অটোরিকশা বন্ধ হবে না। ওই এসি বন্ধ করলে কেউ না খেয়ে মরবে না, কিন্তু অটোরিকশা বন্ধ করলে 30 লক্ষ পরিবার না খেয়ে মরবে। আজকের প্রোগ্রাম থেকে সর্বশেষ কথা, অটোরিকশা বন্ধের সমস্ত চক্রান্ত শ্রমিক অধিকার পরিষদ শক্তি, সর্বোচ্চ শক্তি দিয়ে রুখে দিবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাই।